সিপিএম এর সাথে জোটের বার্তা দিয়ে এই কংগ্রেসের কর্মীদের আবেগকে মূল্য না দিয়ে শহরে মিছিল করলেন কংগ্রেস নেতারা। বিভিন্ন জায়গা থেকে সিপিএম ক্যাডারদের এনে ভরানো হলো কংগ্রেসের মিছিল। হাটলো রাজপথে, যদিও কংগ্রেসের নিচুতলার কর্মীরা মেনে নিচ্ছে না এই জোটের বার্তা। শেষ পর্যন্ত বমেরাং হয়ে আসতে পারে এই জোট। কংগ্রেসের মিছিলকে ঘিরে বছরের শেষ দিকে উজ্জীবিত কর্মীরা সিপিএম এর সাথে জোট গঠনের বার্তা দেওয়ার পর প্রথম মিছিলে শক্তির মহড়া দেখিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেসের মিছিলকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সিপিএম এর সাথে জোটকে মেনে নিতে পারছে না নিচু তলার কংগ্রেস কর্মীরা, না হলে কংগ্রেসের মিছিলে উপস্থিতির হার আরও বাড়ত বলে তথ্যবিজ্ঞ মহলের ধারণা। নিচু তলার কংগ্রেস কর্মীদের মধ্যে জোটকে ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা কোনোভাবেই এই জোট যে মেনে নেবে না তার বার্তাও দিয়ে দিয়েছে। এই জোট হলে যে আখিরে ক্ষতি কংগ্রেসেরই তাও স্পষ্ট। বামফ্রন্টের 25 বছরে বহু কংগ্রেস কর্মীকে হত্যা করা হয়েছে, আর তাদের সাথে জোট বাঁধার সিদ্ধান্ত যে বুমেরাং হতে চলেছে তা আগামী বলে দেওয়া যায়। যদিও মুষ্টিমেয় কয়েকজন কংগ্রেস নেতার সাথে গোটা দলকেই বলি দেওয়া হয়েছে, তাদের কিনারায় এসে দাঁড় করিয়েছে কংগ্রেসকে। জোটের বার্তার পরই নিচু তলার কর্মীরা ফিরে যাচ্ছে বিজেপিতে। কোনোভাবেই যে এই জোটকে তারা মেনে নেবে না তার বার্তাও স্পষ্টভাবেই দেওয়া হয়েছে। আমি ঠিক জোট সম্পর্কে আমাদের এটা এখনো নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার যেটা আমরা ভাবছি সেটা হল রাজ্যে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিস্ট সুলভ আক্রমণ প্রায় প্রতিটি ক্ষেত্রেতে প্রশাসনকে কক্ষিগত করে আইনের শাসন বা সংবিধানের নিয়ম কানুন এখানে সম্পূর্ণভাবে উল্লঙ্ঘন করা হচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরা লড়াই করতে চাই। কেননা সেই লড়াই যদি না হয়, সে পরিবেশ তৈরি না হলে পরে কি এককভাবে লড়াই বা জোটভাবে লড়াই অর্থাৎ নির্বাচনে। আবার গত 58 মাস ত্রিপুরাজ্যের মধ্যে যে কটা নির্বাচন হয়েছে, 2019 লোকসভা নির্বাচন এবং সর্বশেষ 4টা বিধানসভার উপনির্বাচন যেখানে ডাক্তার মানিক সাহারা প্রকাশ্য মানে দিবালোককে অমাবস্যার অন্ধকার নামিয়ে নিয়ে এসে ভোট ডাকাতি করেছে তাই করবে। আজ সেই কাজটা অগ্রাধিকার দিয়ে করছি এবং আশা করছি আজকের দিনের মধ্যেই যে এই সবকটা ত্রিপুরাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে একটা জনগণের কাছে আমরা সে আহ্বান জানাতে পারব। প্রশাসন এবং নির্বাচন কমিশনকেও সংবিধানের সে নিয়ম মেনে কাজ করার জন্য আমাদের দাবি আমরা উপস্থিত করতে পারব। যদিও দলীয় কর্মীদের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছেন সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহারা, পশ্চিমবঙ্গের ধাঁচে জোট এই রাজ্যেও যে বুমেরাং হবে তা আগামী বলে দেওয়া যায়। সুদীপ রায় বর্মন আজ স্পষ্টভাবে বলেছেন তিনি সিপিআইএম কে ভালোবাসেন। দেখেছেন 25 বছর, দেখেছেন গত 5 বছর, একটা বার কি 5 বছরের জন্য ভালো কিছু করার কি স্বপ্ন নিয়ে বেঁচে রয়েছে, এটা কি তার জন্য একটা সুযোগ পাবো না আমরা? বলুন আপনারা সুযোগ দেবেন না আপনারা? বিশ্ব বাজারের মানুষের তো নিষ্ঠুর না, ভালোভাবে সরকারটা চালাবো কথা দিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।